দিন দুয়েক আগে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছেড়েছেন আকরাম খান। শুক্রবার ক্রিকেট বোর্ডের নতুন কমিটি ঘোষণার দিনে দেশের ক্রিকেটের মহা গুরুত্বপূর্ণ পদে কে বসতে যাচ্ছেন সেটা নিয়েছিল যত জল্পনা কল্পনা সাংবাদিকদের অপেক্ষা। সব প্রতীক্ষার অবসান ঘটেছে। ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস। জালাল ইউনুস, উনি জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। নতুন দায়িত্বে দায়িত্বশীল হওয়ার প্রত্যয় ঝরেছে ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যানের কণ্ঠে। মাননীয় বোর্ড সভাপতি আমাকে অনেক উনি আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। ডেফিনেটলি ক্রিকেট অপারেশনসের এটা হচ্ছে সবচেয়ে হার্ট অফ দি ক্রিকেট, তো এখানে অনেক গুরু দায়িত্ব। আমি সবার সাপোর্ট আশা করি। আমি যদি আমি ক্রিকেট আমার ফর্মার ক্রিকেটার আমার জন্য এটা কোনো সমস্যা না। আমি টেকনিক্যালি আমার কোনো সমস্যা হবে না, বাট দেয়ার আর লট অফ থিংস যেগুলো এখন একটা ক্রাইসিস পিরিয়ডও চলছে ক্রিকেটের মধ্যে, আপনার সবাই জানেন। সো আমার প্রথম দায়িত্ব হবে যে উনি যে দায়িত্ব দিয়েছেন আমি ওনাকে প্রথম ধন্যবাদ জানাই, আমার মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ডকে, যাতে উনি যে দায়িত্বটা দিয়েছেন আমি প্রপারলি যাতে আমি পালন করতে পারি। যে আকরাম খানের জায়গায় জালাল দায়িত্ব পেয়েছেন সেই আকরাম পেয়েছেন দুইটা পদের চেয়ারম্যানের দায়িত্ব। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রিকেট বোর্ডের সকল সুযোগ সুবিধা দেখভালের দায়িত্বে, সঙ্গে পেয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এছাড়া হাই পারফরমেন্স ইউনিটের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন আলোচিত সমালোচিত এই বোর্ড পরিচালক। ধারণা করা হয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে সমালোচিত পরিচালক আকরাম আর সবচেয়ে প্রশংসিত খালেদ মাহমুদ সুজন, সেই সুজনও পেয়েছেন একাধিক দায়িত্ব। ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যানের পদে আছেন, বহাল আছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদেও, এছাড়া টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যানও এই বোর্ড পরিচালক। বিসিবির এই কমিটির মেগা প্রকল্প বাংলাদেশ টাইগার্স অর্থাৎ ছায়া দল, সে ছায়া দলের দায়িত্বে কাজী ইনাম আহমেদ। নতুনদের মধ্যে এবারে দায়িত্ব পেয়েছেন ওবেদ রশিদ নিজাম, তিনি আছেন এইজ লেভেলার স্কুল ক্রিকেট অর্থাৎ তৃণমূল ক্রিকেটের দায়িত্বে। ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধের দায়িত্ব যে গেম ডেভেলপমেন্টের হাতে, সেখানে ভাইস চেয়ারম্যানের পদে আছেন নবীন ফাহিম সিনহা। এছাড়া লজিস্টিক্সেরও চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি। মিডিয়া এবং কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান হয়েছেন নতুন বোর্ড পরিচালক তানভীর আহমেদ টিটু। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান বরাবরই প্রশ্নবিদ্ধ, সেখানে এবারে দায়িত্ব পেয়েছেন ইফতেকার রহমান মিঠু। মার্কেটিং আর বিপিএল গভর্নিং কমিটিতে বহাল আছেন শেখ সোহেল। হাই পারফরমেন্স ইউনিটের জন্য নাইমুর রহমান দুর্জয়ের উপরে আস্থা রেখেছে বিসিবি। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ?